এর আগের দিন আমরা ওয়ার্ডেনকে ওভারঅল ডে স্পন করা ট্রাই করছিলাম মারার জন্য, আর আমি বলছিলাম তোমরা যদি বলো তাহলে আমি এনশিয়েন্ট সিটিতে যে ওয়ার্ডেনের সাথে ফাইট করব। ওকে, তো আজকে আমরা এনশিয়েন্ট সিটিতে যাব যে হইতেছে ওয়ার্ডেনের সাথে ফাইট করব। আর এটা হইতেছে 1.19 স্ন্যাপশটের জন্য একটু সবকিছু একটু অন্যরকম লাগতেছে, কারণ এটা হইতেছে 1.19 এ। যাই হোক, আমরা 1.19 খেলা শুরু করে দিছি, আমি ক্রিয়েটিভ মোডে রয়েছি এই জন্য আকাশে ওড়াউড়ি করতেছি। যাই হোক, সো আমার মতে নেদারেটের আর্মোর নিয়ে নেওয়া উচিত, না হলে ওর সাথে আমরা ফাইট করে পারবো না, কারণ ওয়ার্ডেনরে মারা অতটা ইজি না। তো প্রথমে আমাদের এনশিয়েন্ট সিটি লোকেট করে বাইর করতে হবে, লোকেট এনশিয়েন্ট সিটি। ওকে চলো, এখান থেকে 23,000 ব্লক দূর, বেশি দূর মানে আর কি 2300 ব্লক দূর, 23,000 বলতেছি কেন। ওকে, আমরা চলে আসছি, কি ব্যাপার, তো অন্ধকার কেন এখানে, দাঁড়াও, স্পেকটেটরে যাইতে হবে বুঝছো ভাই। লোড হইতেছে দেখো একবার, ওই দেখো নিচে দেখা যাইতেছে সবকিছু, আমি বুঝতে পারছি কেমনে দেখতে হবে এগুলা সব। ওকে, আমি নাইট ভিশনের ইফেক্ট নিয়ে নিছি, সো এইবার এনশিয়েন্ট সিটি, ও এটা হইতেছে এনশিয়েন্ট সিটি, এই দেখো। আচ্ছা আচ্ছা, এখানে একটু মাইনশাফট আছে সাথে, তাই তো একসাথে দুইটা মিক। ওকে ওয়াও, জাস্ট একবার দেখো, এর আগে আমরা কিন্তু এনশিয়েন্ট সিটিতে আসি নাই, জোস লাগতেছে দেখতে। ওয়াও, এটা হইতেছে আমাদের এনশিয়েন্ট সিটি, এখানে ওয়ার্ডেন চাচ্চু আছে, ওয়ার্ডেন চাচ্চুর সাথে আমাদের ফাইট করতে হবে। এখানে কি ভাই, এখানে তো পানি কেন, ওয়েট, এখানে এত পানি কেন আমি জানি না, এটা পোর্টাল নাকি, এখানে একটা পোর্টালের মতো আছে। ও ভাই, জাস্ট একবার দেখো, কিন্তু এই পোর্টাল অ্যাক্টিভ না। যাই হোক, আমরা এখানে, ও ভাই এখানে সাউন্ড হইতেছে, ওয়ার্ডেন কি স্পন হয়ে গেল নাকি, হ্যালো, আমি এখনো ক্রিয়েটিভ মোডে রয়েছি, স্পন হইলো কোনো প্রবলেম নাই, দাঁড়াও দাঁড়াও দেখি, হ্যালো, এখান থেকে জাস্ট, ও ভালো কথা, ওয়ার্ডেন কিন্তু চোখে দেখতে পারে না, মানে হইতেছে ব্যাটা কানা, চোখে দেখতে পারে না কিন্তু কানে শুনতে পারে, আর শব্দ মোটেও পছন্দ করে না। আর এখানে আমরা শব্দ করতেছি, ইয়া আমরা শব্দ করতেছি এখানে, কোথায় ওয়ার্ডেন চাচ্ছু, কই তুমি, ও ভাই এইটা কি, ও ভাই এইটা কি, ওয়ার্ডেন স্পট হয়ে গেছে, কিন্তু এই কাকা আমাদের দেখতে পারবে না, কারণ এই ব্যাটা হইতেছে চোখে দেখে না। হ্যালো হ্যালো, ও এটা কাজ করি, দাঁড়াও আমি রিসপন পয়েন্ট সেট করে নিই, এখানে কোথাও এর উপরে সেট করব, এখানে আগে আমি রিসপন পয়েন্ট সেট করে নিই বুঝছো, কিপ ইনভেন্টরি, কিপ ইনভেন্টরি ট্রু করে নিছি। এবার আমি সার্ভাইভাল মোডে যে দেখো সামনে যে দেখি কাকু কেমন পাওয়ারফুল, গেম মোড সার্ভাইভাল, এই দেখো আমি সার্ভাইভাল মোডে ওয়ার্ডেন চাচ্ছু সামনে চলে আসছে, ভাই একই অবস্থা, হাই হাই ভাগো ভাগো, নাইট ভিশনের ইফেক্টও কাজ করতেছে না, দেখো সবকিছু কি করে দিচ্ছে ও বেটা, তুমি কানা বলে কি সবাই রে কানা বানাই দিবা না, কে কেমন বিচারা, কোথায় কোথায়, ওয়েট ওয়েট ওয়েট, হ্যালো কই চলে গেল রে ভাই, আমি পুরা সার্ভাইভাল মোডে রয়েছে, এই যে ওয়ার্ডেন চাচ্ছু, ওই যে দেখো নিচে নামতেছে, কাকু তুমি নিচে নামতে পারবে না, নোবরা, এই নিচে নামতেছে নিচে নামতেছে, ও ভাই ও ভাই, ও ও হোয়াট, জাস্ট একটা হিট করছে, আমাদের অবস্থা খারাপ, দাঁড়াও ওয়ার্ডেন এবার আমি দেখো কেমনে মারি, আমার মাথায় আর একটা প্ল্যান আসছে, আমি পুরা নেদারাইটের আর্মোর রেডি করবো, তারপর হচ্ছে এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল সব কিছু রেডি করা যায়, তারপর সাথে ফাইট করব। কোথায় রে চাচ্ছো, এ পড়া গেছি আবার, পড়া গেছি এখান থেকে, আরে ভাই এখানে কি আর একটা স্পন হয়ে যাবে নাকি, হ্যালো আবার বললো না যে আর একটা স্পন হয়ে যাবে এখানে, ওয়েট ওয়েট, হ্যালো হ্যালো, না এখানে আর, এখানে আর স্পন হবে না, কাজ করি আমি আগে আমার জিনিসপত্র কালেক্ট করে নিই, নাহলে জাস্ট ওয়েট, ভাই এখানে একটা স্পন হয়ে গেছে মনে হইতেছে, জাস্ট একবার দেখো অন্ধকারে, ভাই অন্ধকার একবার জায়গাটা দেখো, ও ভাই এখানে ক্যান্ডেল দেওয়া রয়েছে বাট তোমার কাজ করতেছে না কিছু, এরকম একটা বিষয় হয়ে গেছে, দাঁড়াও আগে আমি ক্রিয়েটিভ মোডে যাই সব জিনিসপত্র নিয়ে নেই, ওয়েট, নাইট ভিশনের প্রশ্ন তো কাজ করে না, তোমরা দেখছো এই জায়গাটা আমরা ঘোরাঘুরি করে দেখবো, সমস্যা নাই, নেদারাইটের আর্মোর নিয়ে নাও আগে, আর এখানে আমাদের নেদারাইটের সর্ড, নেদারাইটের অ্যাক্স, তারপরে আমাদের বউ, আর এখানে প্রোটেকশন ফোরের বই নিব, ভাই এরা অনেক পাওয়ারফুল, দেখে বোঝা যাইতেছে ওয়ার্ডেনের সাথে ফাইট করা অতটাও ইজি হবে না, কিন্তু ওয়ার্ডেনের সাথে ফাইট আজকে আমরা করবই, আমি আগে আমার আর্মোর রেডি করে নেই, তারপর ওয়ার্ডেন চাচ্চুরে দেখতেছি। ওকে, আমাদের নেদারাইটের আর্মোর রেডি, ঝটাপট নেদারাইটের আর্মোর পড়া ফেলো, এবার কোথায় ওয়ার্ডেন কাকু, প্রোটেকশন ফোরের আর্মোর আছে আমার কাছে, পাওয়ার 5 হইতেছে আমাদের ইয়ে ধনুকের জন্য, তারপর শার্পনেস লাগাবো আমরা, শার্পনেস 5 হইতেছে সর্ডে লাগাবো, আর একটা নতুন বই আসছে সুইফট স্নেক, এটা হইতেছে তোমার, এটা যদি জুতাতে লাগানো থাকে তাহলে মনে করো আমরা যদি দৌড়াদৌড়ি করি, মানে আর কি আমরা দ্রুত দৌড়াদৌড়ি করতে পারবো না, কিন্তু জানি এটা, এটা কি জানি, এটা জাস্ট নতুন বই, আমি এটুকু জানি, মানে এটা হচ্ছে আমাদের এনচ্যান্টিং এর নতুন একটা বই আসছে, সো এটা আমরা নিয়ে নিলাম, ক্রাউচ করার পরে তুমি দ্রুত দৌড়াইতে পারবো এরকম কিছু একটা মেবি, এটা থেকে শার্পনেস 5 লাগাই নিলাম, তারপর আমাদের এক্স, এক্সও শার্পনেস 5 লাগাই নাই, দেন আনব্রেকিং 3 তো সব, আনব্রেকিং 3 আমাদের ধনুকে লাগাইলে হইতেছে খালি, ইনফিনিটিও লাগাই নিতে হবে আমাদের, দেন পাওয়ার 5। ওকে এবার ঠিক আছে, ওয়ার্ডেন চাচ্চুরে মায়ের একদম অবস্থা মনে করো খারাপ করে দিব। ও হ্যাঁ, আর একটা কথা, এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল, মানে কারা যে এত গোল্ডেন অ্যাপেল নাই, ভালোই লাগে না, 3 স্ট্যাক নিয়ে নিছি, এবার দেখতেছি ওয়ার্ডেন আমাদের কেমনে মারে,
ও ভালো কথা, সে জুতাতে গিয়ে লাগাইতে তো ভুলে গেছি, জুতার জন্য একটা বই নিয়ে আসলাম তোমার। সেই দাঁড়াও, এগুলো একবার, এগুলো তো আনব্রেকিং ও লাগাই নেই বলা যায় না। ওয়ার্ডেন যদি বিশ্বাস নাই দেখা গেল মাইরা দিলো, বলা যায় না ভাই, ওয়ার্ডেন অনেক পাওয়ারফুল হইতে পারে, মানে আর কি দেখে তো মনে হইতেছে ড্রাগন উইদার ওদের মতো পাওয়ারফুল একজন। ওকেই, আচ্ছা 3 ব্লকের পাবলিক আমরা এক কাজ করতে পারি, আয়রন গোলেমের মতো ওরে ট্রাপে ফেলাই তো মাইরা দিতে পারি, আর ওইটা আমরা পরে চেক করতেছি। আগে ওরে আমি এমনি মারা ট্রাই করে দেখি, তারপরে ওইটা আমরা ট্রাই করে দেখবো না। আরে বইয়ের কোনো প্রয়োজন নাই, পাওয়ার 5 ইনফিনিটি এগুলোর কোনো আর প্রয়োজন নাই, এগুলো এখানে রেখে দাও। ওকেই, গেম মোড সার্ভাইভাল কোথায়? আরে ওয়ার্ডেন কাকু কই তুমি, আমার কাছে এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল আছে, হা 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 চলে আসছি। হ্যাঁ আসো আসো, স্পন হও, তুমি কই চাচ্ছ, তুমি একবার স্পন হও, তোমার তোমারে ভয় পাই না আমরা আমরা। ও ভাই দাও, স্পন হইতেছে, জাস্ট একবার দেখো আশেপাশে কি অবস্থা হয়েছে স্পন হওয়ার আগে। এখানে স্পন হবা না, তোমার এখানে আমি ডান্স করতেছি, দেখি পেটা স্পন হও, তোমারে ভয় পাই না আমরা। কই ওয়ার্ডেন চাচ্ছু কই? হ্যালো ওয়ার্ডেন চাচ্ছু, বেটা হোস্টেলের ওয়ার্ডেন নাকি কি বলে তোমার? আরে স্পন হয় না কেন, স্পন হয় না কেন? এই কাকা তুমি স্পন হইতেছো না কেন? এত 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 পাওয়ারফুল, এত পাওয়ারফুল ওয়ার্ডেন এখন আর স্পন হইতেছে না। আচ্ছা ওইদিকে চলো, এখানে মেবি হবে না। ও ভাই স্পন হয়ে গেছে, এদিকে স্পন হয়ে গেছে, এই দেখো দেখো দেখো, এই যে স্পন হয়েছে কাকাই, যে স্পন হয়েছে এইখানে, এই যে যে মারো মারো। ও ভাই দাঁড়া, ও ভাই হিট করতেছে হিট করতেছে। হ্যাঁ আসো আসো আসো, পারলে আসো, তোমারে ভয় পাই না আমি, আমার কাছে গোল্ডেন অ্যাপেল, দাঁড়াও বা আমাতে রাখবো অ্যাপেল, একটু একটু হলে অ্যাপেল খাইয়ে নিবো, হেলথ যে কমে যাবে আগে অ্যাপেল খাইতে হবে, তারপর অন্য কিছু। কোথায় রে? এইতো এইতো এইতো। আচ্ছা আমরা স্নেক কইরা, ও দেখো দেখো আমরা আমরা শিফটে যত দ্রুত দৌড়াইতে পারি স্নেক কইরাও। ও ভাই আমরা স্নেক কইরা দেখো কত, দেখো আমরা ক্রাউচ কইরা কত দ্রুত দৌড়াইতে পারতেছে এনচেন্টিং এর কারণে। ওয়াও, এটা জোস একটা জিনিস, এটা খুব কাজে লাগবে পরে আমাদের, কি কাজে লাগবে জানি না, অর্ডারের সাথে ফাইট করার জন্য লাগবে খালি। এই তো চলে আসছে চলে আসছে, মারতেছে মারতেছে মারতেছে, আমার কাছে ন চ্যাপেল আছে, আমার কাছে ন চ্যাপেল আছে, তুমি কিছু করতে পারবা না। ওরা একদম কোপায় আগে, খাবার খাও তাড়াতাড়ি। ও ভাই ও ভাই ও ভাই, কি মার দিচ্ছে ভাই, কাছে গেলে বিপদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ওয়েট 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 ওয়েট, তো অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল, এক্স দিয়ে দাঁড়াও ও বেটা, তো আমি হইতেছি পিভিপি পিভিপি করো, না 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 খাবার খা তাড়াতাড়ি, সূর্য তাড়াতাড়ি, দাঁড়াও দাঁড়াও গোল্ডেন অ্যাপেল নিয়েও, দাঁড়াও দাঁড়াও ভাই ভাই, ও মোটেও সুবিধার মনে হচ্ছে না। ও ভাই ও ভাই, ও কত দ্রুত দৌড়ায়, ও আয় হায় আয় হায়, দাঁড়াও দাঁড়াও, ও শব্দ শুনতে পারে না, মেবি আমরা আমাদের শব্দ করা যাবে না। আরে ধরে ফেললো মারে, অলমোস্ট আমার ধরে ফেলছে, ওই দেখো আমার পিছনে, ওই দেখো আমার পিছনে দৌড়াইতেছে, আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, দাঁড়াও দাঁড়াও ওরে এমনি মারলে হবে না, দাঁড়াও দাঁড়াও শর্ট কোথায়। ও ভাই খাবার খাও সূর্য, তাড়াতাড়ি খাবার খাও। ওকে ওকে গোল্ডেন অ্যাপেল, দাঁড়াও দাঁড়াও, ওরা একদম ওরা একদম শর্ট দিয়ে মারা দিব, ওয়েট 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 ওয়েট, ওই ওয়ার্ডেন চাচ্ছু নাও মারা খাও, এ ভাগো ওই ভাগো, খাবার খাও তাড়াতাড়ি। আরে ন চ্যাপেল নেওয়া ওরা মারতে পারতেছি না, দেখো কাহিনি কত পাওয়ারফুল। ওয়েট 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 ওয়েট, আমি একটা আইডিয়া মাথায় পাইছি, সেটা ইউজ করে ওরা মারতে পারবো, দাঁড়াও দাঁড়াও। আরে আরে কেবের মধ্যে পড়ে গেছিলাম, মাই হাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে ওকে বেঁচে গেছি, কি মায়ের মারা মারতেছে একবার দেখো, এত দ্রুত কেমনে দৌড়ায়, ও ভাই অনেক দ্রুত দৌড়াইতে পারে, অনেক দ্রুত দৌড়াইতে পারে। ওয়েট ওয়েট পানি, হ্যাঁ এবার দাঁড়াও দেখাইতেছে, আসো আসো হ্যাঁ আসো আসো আসো, পারলে উপরে উঠা দেখাও, পালে পারলে পানিতে উপরে উঠা দেখাও, হ্যাঁ কই কই কাকা কই, ওয়ার্ডেন চাচ্ছু এ দাও, ওরে ওয়ার্ডেন মারার নিনজা টেকনিক, এ তো আয়রন গোলেমের মতো মারা সহজ, দাঁড়া ওইভাবে পড়ে মারতে থাকে এমনি মারা দেখি, ওরে ধর তোমার ওয়ার্ডেনটা কে ভয় পায়, হ্যাঁ তোমার মতো ওয়ার্ডেনটা ভয় পায় না, দাঁড়াও ওয়ে খাবার খাও তাড়াতাড়ি, মায়েরা দিল, দাঁড়াও দাঁড়াও আর একটা আইডিয়া মাথায় আসছে, মানে আর কি ওইটা আমরা পরে ইউজ করবো, আগে আপনারা মায়েরা নেই। আরে আমি আর তোমার কে ভয় পাই, কে ভয় পায় তোমার কে ভয় পায়, আ মায়েরা দিছি, হে 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 ওয়ার্ডেন মায়েরা দিছি। আচ্ছা আমাদের মোট দেখো প্রায় 8টার মতো ন চ্যাপেল ইউজ করা লাগছে, আরে ভাই দাঁড়াও দাঁড়াও, এত কষ্টও করা লাগবে না ওয়ার্ডেন মারার জন্য। ওয়েট আর একটা স্পন করে নেই, তারপর আমি দেখাইতেছি, ওয়েট এখানে আর একটাকে স্পন করাই, তারপরে দেখো কত ইজিলি আমরা কোনো, এই যে দাও কাকা কনে স্পন হইতেছে, এই যে স্পন হয়ে গেছে, আসো কাকা আসো, তোমারে তো আমি খুঁজতেছিলাম, আসো আসো একবার নিচে নামো নিচে নামো, ওইটা এবার দেখো আমি ওরে কেমনে মারি, ওইটা আমার আগে উপরে উঠতে হবে, দাঁড়াও কাকা উপরে উঠা নেই, হ্যাঁ ব্যাস উপরে উঠে গেছি। সো আমরা যদি চাই ওয়ার্ডেন রে ইজিলি মারতে পারি, তার জন্য আমাদের ন চ্যাপেল কি কিছুই লাগবে না, আয়রন গোলেমের মতো জাস্ট 2-3টা ব্লক প্লেস করো, উপরতে মারা দাও। আরে ওয়ার্ডেন মারা অতটাও কঠিন না যতটা মনে করো
মনে হইতেছিল। দাও খালি জাস্ট একটা না বোধে মারা দিচ্ছ রে, তেমন কঠিন কিছু না ওয়ার্ডেন মারা। ওইটা আর একটা জিনিস আমার ট্রাই করতে হবে, আমার কিছু ব্লক লাগবে তার জন্য, যারা উলে উল এগুলাতে তো এগুলো ভেঙা নেই। ওই মোট আমার লাগবে কয়টা, মোট তিনটা চারটা হইলে হইতেছে, সমস্যা নাই। এখানে অনেকগুলো ওয়ার্ডেন রয়েছে বুঝছো, একটার পর একটা ইজিলি স্পন হয়ে যাবে, তো তুমি কোনটাতে কোনটারে মারবা। আচ্ছা চারটার মতো ব্লক তো পেয়ে গেছি, দাঁড়াও ট্রাই করে দেখে এই টেকনিক কাজ করে কিনা আয়রন গোলেমের মতো। হ্যালো কাকা, পারলে ধৈরা দেখাও, আমারে পারলে ধৈরা দেখাও। আরে ভাই দেখো কত দ্রুত দৌড়ায়, জাস্ট একবার দেখো, ওইটি এবার দেখো আমি কি করি। ওকে একটা দুইটা তিনটা চারটা, ব্যাস। ওয়ার্ডেন মারা একেবারে ইজি ভাই, এইভাবে কেউ ওয়ার্ডেন মারে নাই পর্যন্ত। ওয়েট, আরে তিনটা ব্লকে কাজ করে, মানে আয়রন গোলেম মারা যত ইজি, ওয়ার্ডেন মারাও ততটা ইজি। লল নুব্রা ওয়ার্ডেন, তোমারে আমি তোমারে খালি হাতে ঘুষায় মাইরা ফেলবো, দাঁড়াও। এসব কিছুই লাগবে না, ওয়েট আমার ইফেক্ট ক্লিয়ার করে নেই, ওয়েট করো। আমাদের আমি যে গোল্ডেন অ্যাপেল খাইছি এগুলা যায় নি তোমার ভাই, ডার্কনেসের ইফেক্ট দিয়ে দেয় বুঝতে পারছি, এর জন্য আমরা সব কিছু স্পষ্টভাবে দেখতে পারি না। বাট আচ্ছা বাকি তো নাইট ভিশন ইফেক্টই আছে, এছাড়া আর কি। যাই হোক কাকা, তোমার আমি ঘুষায় ঘুষায় মারবো, ঠিক আছে, তোমার ইজ্জত আর থাকলো না। ওয়ার্ডেনটা আমি ঘুষায় ঘুষায় মারবো, হ্যাঁ, মানুষজন দেখি ওয়ার্ডেন নেদারিটে শর্টে ফাইট করতে আসছে, ওরা আমি ঘুষায় মেরে ফেলাবো। আরে নুবরা ওয়ার্ডেন, তোমার দেখতে হবে তুমি কার সাথে পাঙ্গা নিতে আসছো, ঠিক আছে। তুমি যতই প্রো হও না কেন, তোমারে মারা কোনো বিষয় না। দাঁড়াও এটা দেখি ঘুষায় ঘুষায় মারতে কতক্ষণ লাগে, বেচারা কিচ্ছু করতে পারবে না। আয়রন গোলেমের মতোই ধরতে পারো, আয়রন গোলেমের তো তেমন বেশি পাওয়ারফুল না, কারণ একটা আয়রন গোলেমও তোমার যখন মারে অনেক ড্যামেজ দেয়, ঠিক সেরকম ওয়ার্ডেনের অবস্থাও একই রকম। মানে আয়রন গোলেম যেমন ভিলেজ প্রোটেক্ট করে, ওয়ার্ডেন হচ্ছে সেই জায়গা প্রোটেক্ট করবে, এরকম এছাড়া আর কিচ্ছু না। আরে আর কত টাইম লাগবে বেটা, আরে মারতে আর কত টাইম লাগবে, আরে ভাই, আরে ভাই আর কত টাইম লাগবে, মর বেটা। আবে ইয়ার আর কত টাইম খাবে এইভাবেও, বেটা চোখে দেখতে পারে না শব্দ শুনতে পারে, এটা এছাড়া এর কোনো পাওয়ার নাই। আচ্ছা আমার এখানে একটা আয়রন গোলেম স্পন করা যে দেখার দরকার ছিল, যাও এমনও মারতে পারি নাই, ঠিক করেই যাইতেছি। আচ্ছা হাত দিয়ে কি ঘুষি মেরে আদৌ মারা যাবে, ও যাবে যাবে, মারছি অবে অবশেষে হাত দিয়ে ঘুষি মেরে ওয়ার্ডেন মেরে ফেলাইছি। দেখো ওয়ার্ডেন মারা তেমন কঠিন কোনো কাজ না, হাত দিয়ে ঘুষি মেরে তোমরা মারতে পারবা বিনা কারণে, এত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সিম্পলি আয়রন গোলেমের মতো। এখন শব্দ কিসের, যা বলতেছিলাম এখন আমি আর একটা ওয়ার্ডেন স্পন করাবো, সাথে একটা আয়রন গোলেম স্পন করা যে দেখবো আয়রন গোলেম বেশি পাওয়ারফুল নাকি ওয়ার্ডেন বেশি পাওয়ারফুল। দেখো ডার্কনেসের ইফেক্ট চলে গেছে আমাদের, ওয়ার্ডেন চাচ্ছু স্পন হলে ডার্কনেসের ইফেক্ট দিয়ে দেবো, যেমন উইদ আর ইসের ইফেক্ট দেয়, তেমন কঠিন কিছু না ওয়ার্ডেন মারা মিয়া। এখন কত সেই জায়গাটা লুট করে দেখতে হবে, এখানে কোথায় লুট টুট কি আছে, মানে এখানে লুটও থাক, লুটও তো আছে এখানে, এমনি এমনি তো এগুলো বানায় রাখে নাই। ওয়েট এখানে লুট থাকে আমি জানি, কিন্তু কোথায় লুট কোথায়, ও এখানে মাইনশাফট আছে। ওয়েট ওয়েট, এখান থেকে রেল লাইন কোথায় যাইতেছে, হ্যালো হ্যালো, না এখানে কিছুই নাই। এটা হইতেছে তোমার ইয়ে সিটির নাম কি জানি ভুলে গেলাম, তোমার এনশিয়েন্ট সিটি। সো এখানে নতুন নতুন, ও দেখো লুট পাওয়া গেছে, হা 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 লুট অবস, এগুলো কি, যাই হোক কোয়ার্ডিনারি কোনো জিনিসপত্র হবে, এগুলো দেখি করে। হ্যালো, ও এগুলো হইতেছে তোমার, ও এগুলো ব্লক এক ধরনের। আচ্ছা ব্লকগুলো তো খারাপ না, অন্ধকারে কি ব্লকে লাইট জ্বলে, হ্যাঁ অন্ধকারে ব্লকে লাইট জ্বলবে এরকম কিছু মনে হইতেছে। ওকে ঠিক আছে সমস্যা নাই। আরে দেখো ডায়মন্ড খুঁজা পাইছি, আয় হায় দেখো কাহিনি ডায়মন্ড খুঁজা পেয়ে গেছি, তার ডায়মন্ড ভাঙার দরকার নাই। আচ্ছা একটা কাজ করি, এগুলা কি, এগুলা সেন্সর তাই তো, হ্যালো ও সেন্সর দেখে কোনো কাজ নাই। এখন আমরা আর একটা ওয়ার্ডেন স্পন করাবো আর দেখি আয়রন গোলেমের সাথে ফাইট করা পারে কিনা, তাহলে কাজ হয়ে যাইতেছে। আচ্ছা আমরা তো কমান্ড দিয়ে ওরে স্পন করাইতে পারবো তাই না, হ্যাঁ ওরে কমান্ড দিয়ে স্পন করাই দিতে পারবো। এ কাকা আমি রেডি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই আরে করে কি কি দ্রুত দৌড়াইতেছে, আয় হায় দাঁড়াও সামন নাও, দেখি আয়রন গোলেম আর ওয়ার্ডেনের সাথে কে ফাইটে জিতে, দেখি দাঁড়াও দেখি দুজন দুজনটা মারতেছে। ও ভাই ওয়ার্ডেন অনেক পাওয়ারফুল আয়রন গোলেমের তুলনায়, দাঁড়াও আর একটা স্পন করাই দিলাম, দেখো কত ইজিলি আয়রন গোলেম মারা ফেলাইতেছে। ও ভাই এর কাছে তো আয়রন গোলেম কিছুই না, ও ভাই তো অনেক পাওয়ারফুল। ওইটা আমার মাথায় আর একটা প্ল্যান আসছে, একটা আয়রন গোলেম ওর কিছুই করতে পারবে না, সো ওরে মারার অন্য উপায় বের করতে হবে আমাদের, দাঁড়াও এটার আগে মাইরা নেই। ওই টেদের গায়ে আগুন ধরাই দেওয়া যায়, আমি কিন্তু নর্মালি দুইভাবে মারছি, একটা হইতেছে তোমার এমনি দৌড়াই দৌড়াই ফাইট করে, আরে এর গায়ে আগুন ধরাই দিলে তো কাম শেষ। আরে ভাই ওয়ার্ডেন মারা কোনো বিষয় না, দাও বেচারের গায়ে আগুন ধরাই মাইরা দিব, আজকে দেখতেছি মোট কত বড় ওয়ার্ডেন আমরা মারতে পারি। বেচারা ওয়ার্ডেন আবার আগুন ধরাই দিছে, এবার এবার কি করবা। আচ্ছা আমাদের এই ব্লকের উপর আগুন ধরাইতে পারবো, এই ব্লক গুলো এরপর আগুন ধরানো যায় সমস্যা নাই। এ ওয়ার্ডেন চাচ্ছু কি ব্যাপার, আর আর কত দৌড়াবা, আর দাঁড়া বেটা বেটার আগুন ধরে না কেন, ওই এই তো মরে গেছে। আচ্ছা এবার আমি ট্রাই করবো একটা ওয়ার্ডেন মারার জন্য মোট কয়টা আয়রন গোলেম লাগে, প্রথমে দেখবো তিন একটা ওয়ার্ডেন তো একটা আয়রন গোলেম রে একটা ঘুষি মেরে মাইরা দিচ্ছে,
তো তিন চারটা স্পন করাই দেখতে পারি। এক কাজ করে দাঁড়াও, আগে আমি এখানে আয়রন গোলেমের পুরো আর্মি বানাই ফেলবো এখানে। আচ্ছা ঠিক আছে, এই কয়টা হইলে হবে। ওকে আমাদের একটা দুই দুই এক মিনিট, দুইটা তিন চার, আরে এটা স্পন হয় না কেন? হ্যালো এই কাকা, এনতে সরো, এটা এই তো চার, এবার এটার পালা, আরে সরো এখান থেকে সাইড দাও। এটা বেটা ভেতরে ঢুকে গেছে, এখানে না সরলে স্পন করাবো কেমনে আমি, আরে সরো এখান থেকে। ওকে ওকে পাঁচটা স্পন করাই দিছে এখানে, এবার না ওখানে একটা ওয়ার্ডেন স্পন করাই দিলাম, দেখি পাঁচজন মিলে ওরা একদম মাইর দিবে এখন। বেচারা ওয়ার্ডেন কারে মারবা তুমি, পাঁচজন মিলে ওরা মারতেছে, না না চারজন মিলে মারতেছে। আচ্ছা দেখি পারে কিনা এরা, অলরেডি দেখো একটারে মাইরে ফেলাইছে, ওইট একটা আয়রন গোলে মেরে ফেলাইছে। ও ভাই এর কাছে মনে হয় না পাঁচজন পারবে এর সাথে, আহা চারজনের সাথে পারে নাই, এ অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। ধরো আমার অন্য কোনো উপায় খুঁজতে হবে। এই বেচারা এনে দাঁড়ায় রয়েছে কেন, এর আন ধরে মারবে দাও। এই কাকা তোমার প্রবলেম কি? হ্যালো এই বেটার প্রবলেম কি? বেটা দাঁড়ায় রয়েছে কেন এখানে? এই যে ও ফাইট করতেছে, ও ফাইট করতেছে এবার। আচ্ছা এক কাজ করে দাঁড়াও, একটা দুইটাতে কাজ হবে না, এবার দাও কতগুলো স্পন করাই দেই, এবার দেখি কেমনে পারে কাকা। দাঁড়াও তোমারে তো মনে করো আজকে আয়রন গোলেম দিয়ে মায়ের খাওয়া বই, এতটাও কঠিন আমি হাত দিয়ে ঘুষি মেরে অর্ডেন মেরে ফেলছি, আর এখানে তো আয়রন গোলেমও মারতে পারতেছে না। দাঁড়াও দেখি কাহিনি এখানে, দেখি আরে কাকা দেখি সরো এখান থেকে, তোমরা বের হও, এগুলা বের না হলে তো হবে না। হ্যাঁ এগুলা ভেতরে দাঁড়ায় থাকলে আর কেমনে মারবে, একটা চলে গেছে, একটা কোনোদিনও পারবে না, ওর সাথে অনেক পাওয়ারফুল। দেখো এরা এখানে দাঁড়ায় রয়েছে, এদের ইজিলি মাইরা দিবে। ও মাইরা দিছে, মাইরা দিছে, মানে আশা করা যায় পাঁচটা সে তো পারবে না। ওইটা আমি এক কাজ করি ওভারওয়ার্ল্ডে চলে যাই, ওভারওয়ার্ল্ডে যে ট্রাই করে দেখি, ওয়ার্ডেনের পর তো সব জায়গায় সেমই থাকে মেবি। আমি উপরে যে মাত্র পাঁচটা তোমার ছয়টার মতো আয়রন গোলেম স্পন করাবো, আর একটা ওয়ার্ডেন স্পন করাবো, দেখি ফাইট করে ওরা পারে কিনা। আরে ভাই কত গভীরে এনশিয়েন্ট সিটি, ও ভাই তো অনেক নিচে। আরে ভাই আর কত উপরে উঠবো, আয় হায় আর কত উপরে উঠবো, দেখো কাহিনী একবার উপরে উঠতে আসি। ওয়েট হ্যাঁ ওকে বের হয়ে গেছি এখান থেকে আমরা, না ভাই আমরা পাহাড়ের উপরে উঠে গেছিলাম এই জন্য এত বেশি মনে হইতেছিল। আর মাশাআল্লাহ স্ন্যাপশট গুলাতে তো তোমার যতই ভালো পিসি হোক না কেন ল্যাগ তোমার করবেই। আচ্ছা মোট আমি ছয়টার মতো আয়রন গোলেম স্পন করাবো এখানে, চারটা হয়ে গেছে, পাঁচ, এবার হইতেছে আমাদের ছয় নাম্বারটা। ওকে সো এই ছয়টাকে স্পন করাই নেই আমি, তা দুইটা তিন, আরে কি ব্যাপার, হ্যালো হয় না কেন? আরে আরে এখানে একটা করে ব্লক থেকে গেছে, আমি তো খেয়াল করি নাই, এমনি মনে করো এর মধ্যে কোনো ব্লক থাকলে আর স্পন হইতে চায় না কাকারা। ওকে এবার তো হবে, এবার না হয়ে যাবে কোথায়, কমপ্লিট। তোমাদের এখানে মোট ছয়টার মতো আয়রন গোলেম আছে, এবার আমরা ওয়ার্ডেন স্পন করাইতে পারি। নাও ওভারওয়ার্ল্ড স্পন করাই দিচ্ছে দেখি কাস ভাই, আরে ভাইরে তো মঙ্গল করে পাঠাই দিচ্ছে, দাও একবার মায়ের কি, আরে ভাই সবাই মিলে গণ মায়ের দিচ্ছে রে। অলরেডি ওয়ার্ডেন একটা আয়রন গোলেম মাইরা ফেলাইছে, পাঁচজন ফাইট করতেছে এর সাথে, আর একজন তো মাটির নিচে পড়ে গেছে। দাঁড়াও দেখি পাঁচজন মিলে পারে কিনা এরা মারতে, ওয়েট ওকে 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 এখানে মারতেছে ভাই। আরে আরে ভাই ওয়ার্ডেন অনেক পাওয়ারফুল, দেখো একবার পাঁচটা আয়রন গোলেম যদি ফাইট করে ও একা তো চারটারে মাইরা ফেলেছে, একটার অবস্থা খারাপ, মানে আশা করা যায় চারটা আয়রন গোলেমরে ওয়ার্ডেন ইজিলি মাইরা ফেলবে পাঁচ নম্বরটার হাতে যে মরছে। যাই হোক ওকে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, আমরা তো বেশ কয়েকভাবে ওয়ার্ডেন মারলাম, আর তোমরা তো দেখলা কেমনে ওয়ার্ডেন সাথে ফাইট করতে পারো। তো 1.19 তো 1.19 এ আরো কিছু, তো এর পরের দিন ট্রাই করবো 1.19 এ আরো নতুন কিছু ট্রাই করার। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুক।